হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টেকনিক্যাল ম্যাট। টেকনিক্যাল ম্যাট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো ফ্রেন্ডস, বর্তমানে কম বেশি কিন্তু সকলেই ফেসবুক ইউজ করেন এবং ফেসবুকে যে মেসেঞ্জার রয়েছে সেই মেসেঞ্জারও ইউজ করেন। তো আজ আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো যে আপনারা যে ফেসবুকে অনলাইন রয়েছেন কিংবা আপনার মেসেঞ্জারে অনলাইন রয়েছেন, তো আপনার বন্ধুরা যদি দেখে ফেলে যে আপনি অনলাইন, আপনি রিপ্লাই করছেন না কিংবা আপনি আপনার কোনো বন্ধুদের সাথে কথা বলছেন, আপনার গার্লফ্রেন্ড দেখছে যে আপনি অনলাইন রিপ্লাই করছেন না, এর জন্য কিন্তু খুব অসুবিধায় আপনি পড়তে পারেন। এর জন্য আজকে আমি আপনাদের দেখিয়ে দিব যে আপনি অনলাইন থেকে কিন্তু আপনি অফলাইন কি করে দেখাবেন। তো ফ্রেন্ডস, চলুন দেখে নেওয়া যাক। তো ফ্রেন্ডস, এর জন্য কি করতে হবে, এর জন্য আপনার যে মোবাইলের মেসেঞ্জার অ্যাপটি রয়েছে ফেসবুক মেসেঞ্জার, তো সেই অ্যাপটিকে ওপেন করে নিতে হবে। তো ফ্রেন্ডস, চলুন আমাদের যে মেসেঞ্জার অ্যাপটি রয়েছে সেই অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি, ওপেন করে দেখিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন মেসেঞ্জার অ্যাপ, এখানে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে চ্যাটস লেখা রয়েছে, তার সাইডে আপনার যে ছবি রয়েছে সেই ছবিটি কিন্তু রয়েছে। তো এই ছবির উপরে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে অ্যাক্টিভ স্ট্যাটাস, তো অ্যাক্টিভ স্ট্যাটাস বলে যে অপশনটি রয়েছে সেই অপশনটিতে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন শো হোয়েন ইউ আর অ্যাক্টিভ, শো হোয়েন ইউ আর অ্যাক্টিভ টুগেদার। তো ফ্রেন্ডস, এখানে কি করতে হবে, এখানে শো হোয়েন ইউ আর অ্যাক্টিভ, তো এখানে এটির উপর ক্লিক করে নেবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার মোবাইল যে রয়েছে সেই মোবাইলে কিন্তু এটি অন করা রয়েছে, সে এখান থেকে এটি অফ করে দিবেন। অফ করার পর এখানে দেখতে পাচ্ছেন টার্ন অফ অ্যাক্টিভ স্ট্যাটাস, তো এখানে টার্ন অফের ক্লিক করে দিবেন। ক্লিক করলে কিন্তু আপনি যে মেসেঞ্জারে অ্যাক্টিভ রয়েছেন বা আপনার ফ্রেন্ড যে অ্যাক্টিভ রয়েছে সেটিও কিন্তু দেখতে পাবেন না। তো এইভাবে কিন্তু আপনারা মেসেঞ্জারে অ্যাক্টিভ থেকেও কিন্তু আপনারা আপনাদের ফ্রেন্ডকে দেখাতে পারেন যে আপনি অফলাইন রয়েছেন। এটি যদি অন করে রাখেন, এরপর আপনার ফ্রেন্ড যদি কেউ অনলাইন থেকে থাকে তো আপনিও এটাতে বুঝতে পারবেন না যে সে অনলাইন আছে কি না। তো ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিবেন, এবং এখন পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে দেওয়া বেল আইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে। ধন্যবাদ।